মই আজি দিশপুর সমষ্টির সচেতন রাইজক লই পেলাই শহর অঞ্চল গ্রাম্য অঞ্চলের মানুষখিনিক লই আজি এই ধর্ণা কার্যসূচী লৈছো। আর আমার যেটু পলিউশন বোর্ডের কথা কোয়া হয়েছে, কন্ট্রোল বোর্ডের কথা হয়েছে, তেওঁলোকৰ নিষ্ক্রিয়তার কারণে বা অভিপ্রায় ভাল নোহার কারণে আজি ষ্টার সিমেন্টে ডিমৌরিয়া অঞ্চলের চামতা পথা আর সোনাপুর ইতিমধ্যে ধ্বংস করেছে, কেবাখনো বিল ইতিমধ্যে পুত খাইছে, তার ভিতর বমানী, কটানী আর নাগাজান ইত্যাদি, আর খেতি বাতি নোহা হয়েছে। এজন সহরা কলেজের প্রিন্সিপালের 25 জোপা তামোল গছ আছিল, কালি জানাইছে এটা এজোপা গছতো তামোল নালাগে, নারিকল নালাগে, অন্য হর্টিকালচারের কথা নাই, খেতি বাতি করব কারণে যিখিনি পথার আছে লাহে লাহে ধীরে ধীরে ইষ্টার সিমেন্টে মানুহক ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে বেদখল করেছে ভালেখিনি মাটি, আর সেই কারণে দ্বিতীয়টো প্ল্যান করব খুঁজেছে। আমি প্রথম প্ল্যানটুকে উচ্ছেদ হওয়া বিচারিছো। কংগ্রেসের দিনত কংগ্রেসের দলের সরকারক ম্যানেজ করে ইষ্টার সিমেন্ট 11 চনত স্থাপিত হয়েছিল, কিন্তু সেই স্থাপিত হওয়া হেৰি কারণে আমার তাত একটা সংগ্রাম মঞ্চ ডিমৰিয়া প্রদূষিত বিরোধী বৈধ উদ্যোগ বিরোধী মঞ্চ খুলিছিল 27টা সংগঠনে, তেওঁলোকক মারপিট করে ভরি হাত ভাঙি সেই সময় কংগ্রেস সরকারে ইষ্টার সিমেন্ট স্থাপন করেছিল। আকৌ বহুত দিন আমি চাই আছিলোঁ যে এই ইষ্টার সিমেন্টটোৱে কি ধরনের কার্যকলাপ চলায়, তেওঁলোকে প্রদূষণ রক্ষা করার ক্ষেত্রে একোৱেই নাই করা, আর বরং মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ তেওঁলোকৰ বিরুদ্ধে আছে। সেই কারণে আমি ভাবিছো যে এই ইয়ারপা উচ্ছেদ হব লাগে, উচ্ছেদ হব লাগে বলে যেটা আমি ভাবিছো বা মানুহ রাইজে অনুভব করে বা আমি দাবি করবলে ওলাইছো, ঠিক সেই সময়তে আকৌ সেকেন্ড প্ল্যানটার কারণে আমার কিছু দুই চারিটা ধুরন্ধর মানুষ সোনাপুরের এগারী প্রিন্সিপালও কৈছে, সোনাপুর হায়ার সেকেন্ডেরি এই ধুরন্ধর মহিলা ধুরন্ধর কিছু ব্যক্তিয়ে গৈ পেলাই 80% বাংলাদেশীর লগত লৈ ডাউটফুল সিটিজেন বাংলাদেশী নহলেও পূর্ব পাকিস্তানের মানুষ লৈ আর ইষ্টার সিমেন্টত থাকা লেবারবিলাক লৈ পেলাই আমার পলিউশন কন্ট্রোল বোর্ডে মানে পাবলিক হিয়ারিং লৈছে, আর তাত মদ মাংস আর রাতে নাচ গান চলিছে, আর এইখিনি চলা অবস্থা দুজন মানে প্রতিবাদ করবলে যাওতে মুর্দাবাদ করেছে, বিজেপি মুর্দাবাদ বলে কৈছে, আর কৈছে গেট আউট গো বেক বলে কৈছে, যিজনে আপত্তি করেছিল এই ধ্রুবজ্যোতি মেধি বোলাজনে আপত্তি করেছিল, অরুণ বর্মন বোলাজনে আপত্তি করেছিল, ইহঁতে চামতা পথার হাইস্কুলত হয়েছিল, তাতে হোতে ইহঁতক গতিয়াবলেহে বাকি আছে, ইহঁতে ভয়তে এৰি থৈ গুছি আহিছে, তেনেকে 3-4 জন, আর আমার দুগৰাকী মান আছে অতি অসভ্য দুগৰাকী, এগৰাকী হয়তো অধ্যক্ষ হব পাৰে, অধ্যক্ষা হব পাৰে সোনাপুর হায়ার সেকেন্ডেরির, আর তেনেকৈ 2-4 গৰাকীক টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তালে লৈ গৈ পেলাই বক্তব্য রাখিছে। এইটো ডিমৰিয়াৰ সচেতন রাইজর বক্তব্য নহয়, তার যিখিনি ছাত্র ছাত্রীর বক্তব্য নহয়, যিসকল ছাত্র ছাত্রীয়ে কলেজলে আহিবলৈ স্কুল আহিবলৈ সেই প্রদূষিত উদ্যোগের আগেদিনে আহিব লাগে, তেওঁলোকৰ এইটো বক্তব্য নহয়। আর আমার সেইখিনি অঞ্চলের বিশেষভাবে সাফার করা মানুষখিনি হল কলংপাৰৰ, সাফার করা মানুষখিনি হল হহরা, সাফার করা মানুষখিনি হয়েছে নিজহরা আর গুমরিয়া, বেজেনী, মেঘবুর, কিমরা, কিপ্রাং আর সামতা, আর কিছু কিছু নর্তাপর মানুষ, কারণ নর্তাপটা সিধা সিধিকে এই সোনাপুর হেরিগত, আর সোনাপুরের যেগুলো প্রেসিডেন্টে কেবালাখ টাকা লৈ এই গোটেই মানে চামতা পথারত যখন হাইস্কুলের যখন মিটিং হয়েছিল এই এজন মানে পঞ্চায়েতের প্রেসিডেন্ট আমার হেৰি কি কয় সোনাপুরের পঞ্চায়েতের কেবালাখ টাকা লৈ এই মিটিংখন অর্গানাইজ করেছে, অন বিহাল্প কংগ্রেসের প্রেসিডেন্ট, এজনে জিকিছিল, নাম নূর, এই গোটেই কাণ্ডটো করেছে বলে এওঁলোকৰ লগত লাগি পেলাই পলিউশন বোর্ডের আমার নেতাসকলের লগত লাগি অফিসারসকলের লগত লাগি ঠিকা দিছিলে আসলতে এইটো পাবলিক রিকারিংয়ের নূর, তার নাম কি আছিল, নূর লস্কর, নূর লস্করক এই 25 লাখ নে 20 লাখ টাকা ঠিকা দিছিল ইষ্টার সিমেন্টে, আর গোটেইখিনি বাংলাদেশী আনি সি সেই মিটিংখন পাতিছে, আর আমার দুই এটাই গৈ পেলাই উপোস করতে সিহঁতক গতিয়াই পঠিয়েছে, আর দুই এজনী আকৌ সিহঁতর টাকা পয়সা লৈ সপক্ষেও কৈছে, এগৰাকী তাৰে আমার সোনাপুর হায়ার সেকেন্ডেরির প্রিন্সিপাল, এইখিনি আর কি কম আর।